ওম শান্তি আজকের তারিখ হল পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে বাবার অব্যক্ত মূল্যী আজকে অব্যক্ত মূল্যী হেডলাইন হচ্ছে আশীর্বাদ দাও আশীর্বাদ নাও কারণের নিবারণ করে সব সমস্যার সমাধান করো আশীর্বাদ দাও আশীর্বাদ নাও কারণের নিবারণ করে সব সমস্যার সমাধান করো ওম শান্তি আজ ভালোবাসার সাগর বাপ দাদা নিজের ভালোবাসার স্বরূপ বাচ্চাদের ভালোবাসার ডোরের টানে মিলন উদযাপন করতে এসেছেন তো আজকে ভালোবাসার সাগর বাপ দাদা নিজের ভালোবাসার স্বরূপ বাচ্চাদের ভালোবাসার ডোরের টানে মিলন উদযাপন করতে এসেছেন বাচ্চারা ডেকেছে আর হজুর হাজির হয়ে গেছেন তোমার বাচ্চারা ডেকেছে আর বাবা হ্যাঁ কী করেছেন হাজির হয়ে গেছে অব্যক্ত মিলন তো তোমরা সদা উদযাপন করতে থাকো তো বাবা যে আমরা অব্যক্ত মিলন তো উদযাপন করতে থাকি তবুও সাকারে আহ্বান করেছ তো বাপদাদা বাচ্চাদের বিশাল মেলাতে পৌঁছে গেছেন বাপদাদা বাচ্চাদের স্নেহ ভালোবাসা দেখে খুশি হন হ্যাঁ তো বাবা বাচ্চাদের স্নেহ ভালোবাসা দেখে খুশি হন এবং মনে চতুর্দিকের বাচ্চাদের জন্য গীত গিয়ে থাকেন বাহ শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চারা বাহ ভগবানের ভালোবাসার যোগ্য আত্মা বাহ এত বড় ভাগ্য আর এত সাধারণভাবে সহজে প্রাপ্ত হতে পারে এটা স্বপ্নেও ভাবেনি স্বপ্নেও তোমরা ভাবনি কিন্তু আজ সাকার রূপে ভাগ্যকে দেখছো বাপদাদা দেখছেন যে দূরে বসেও বাচ্চারা মিলন উদযাপন কর মিলন উদযাপন করছে বাপদাদা তাদেরকে দেখে মিলন উদযাপন করছেন মাতাদের মেজরিটি গোল্ডেন চান্স প্রাপ্ত হয়েছে এবং বাপদাদাও বিশেষ শক্তি সেনা দেখে খুশি হন যে চার দেওয়ালের মধ্যে থাকা মাতারা বাবার দ্বারা বিশ্ব কল্যাণকারী হয়ে বিশ্বের রাজ্য অধিকারী হয়ে গেছ হয়ে গেছো নাকি হচ্ছ কি বলবে হয়ে গেছ তো তাই না বিশ্ব রাজত্বের মাখনের গোলা তোমাদের সকলের হাতে রয়েছে তো না বাপদাদা দেখেছেন যে মাতারাই মধুবনে পৌঁছেছে তাদের একটা ব্যাপারে খুব খুশি কোন খুশি বাপদাদা আমরা সব মাতাকে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সুতরাং মাতাদের প্রতি বিশেষ ভালোবাসা আছে আছে না নেশার সাথে বলে বাপদাদা আহ্বান জানিয়েছেন আমাকে আহ্বান করেছেন আমি কেন আসবো না বাপ দাদাও সকলের আধ্যাত্ম আলাপচারিতা শুনতে থাকেন এই খুশির নেশা দেখতে থাকেন কার্য তো পাণ্ডবও কম নয় পাণ্ডব ব্যতীত বিশ্বের কার্যের সমাপ্তি হতে পারে না কিন্তু আজ পাণ্ডবরা মাতাদেরকে বিশেষভাবে সামনে রেখেছে বাপদাদা সব বাচ্চাকে সহজ পুরুষার্থের অনেক বিধি সহজ বিধি বলেছেন মাতাদের সহজ বিধি তো না তো বাপদাদা সব মাতাকে বাচ্চাদের বলেন সব মাতাকে বাচ্চাদের বলেন সবচাইতে সহজ পুরুষার্থের সাধন হলো শুধু ঘুরতে ফিরতে সম্বন্ধ সম্পর্কে সে প্রত্যেক আত্মাকে হৃদয় থেকে শুভ ভাবনার আশিস দাও আর দাও তোমরা বাবা বলেছেন যে তোমরা যা কিছু কেউ দিক না কেন যদি অমঙ্গল কামনা করে তবু তোমরা সে অশুভ কামনাও তোমাদের শুভ ভাবনার শক্তির দ্বারা আশীর্বাদে পরিণত করে দাও তোমাদের স থেকে সব আত্মা যেন শুভাশিস অনুভব হয় সেই সময় অনুভব করো যে অশুভ কামনা করছে সে এই সময় কোনো না কোনো বিকারের বসীভূত যদি কেউ কামনা করছে তাহলে ভাবতে হবে সে কোনো না কোনো বিকারের বশীভূত বশীভূত আত্মাদের প্রতি বা পরবশ আত্মাদের প্রতি কখনো অহিতকর ভাবনা বেরোনো উচিত নয় তার প্রতি সহযোগ দেওয়া শুভ ভাবনা বের হবে শুধু একটা বিষয় মনে রাখো যে আমাকে নিরন্তর একটাই কার্যত করতে হবে সংকল্পের দ্বারা বল দ্বারা কর্মনার দ্বারা সম্বন্ধ সম্পর্কে দ্বারা আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া যদি কোনো আত্মার প্রতি কোনো বা যদি কোনো আত্মার প্রতি কোনো ব্যর্থ সংকল্প কিংবা নেগেটিভ সংকল্প আসে তবে এটা স্মরণে রাখো আমার কর্তব্য কি যেমন যদি কোথাও আগুন লাগছে তো সে আগুন নেভানোর জন্য যারা থাকে তারা আগুন দেখে জল ঢালার যে নিজের কার্য কার্য তা ভরে না তাদের স্মরণে থাকে যে আমরা জল ঢালি আগুন নেভাই ঠিক তেমনই যদি কেউ কোনো বিকারের অগ্নি বসে এমন কোনো বিকারের অগ্নি বসে এমন কোনো কার্য করে যা তোমাদের ভালো লাগে না তবে নিজের কর্তব্য মনে রাখো যে আমার কর্তব্য হল যে কোনো ধরনের আগুন নেভানোর আশীর্বাদ দেওয়ার অ শুভ ভাবনার দ্বারা শুভ ভাবনার দ্বারা সহযোগ দেওয়ার শুধু একটা শব্দ স্মরণে রাখতে হবে আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও মাতারা এটা করতে পারো সব মাতা হাত তুলছে করতে পারো নাকি করতেই হবে পাণ্ডবরা তোমরা করতে পারো পাণ্ডব বলছে করতেই হবে গায়ন আছে পাণ্ডব অর্থাৎ সদা বিজয়ী এবং শক্তিরা সদা বিশ্ব বিশ্বকল্যাণকারী নামে প্রসিদ্ধ চতুর্দিকের বাচ্চাদের কাছে বাপদাদার এখনও পর্যন্ত একটি আশা থেকে গেছে প্রত্যেক আত্মাকে হৃদয় থেকে শুভ ভাবনার আশীর্বাদ দাও এবং আশীর্বাদ নাও বাবা বলেন তোমাদের সেটা কোন আশা জেনে তো গেছ তাই না টিচার্স জেনে গেছো তো না তোমরা বাচ্চারা সবাই শক্তির পুরুষার্থ করছো বাপদাদা পুরুষার্থ দেখে মৃদু মৃদু হাসেন কিন্তু একটা আশা এটাই যে পুরুষার্থে এখন তীব্র গতি প্রয়োজন তো বাবা বলছে এখন সময়ে খুব কম সময় চলছে এখন অনেক অল্প সময় বেঁচে আছে তাই আমাদের এখন তীব্র পুরুষার্থের প্রয়োজন পুরুষার্থ হয় কিন্তু এখন তীব্র গতির প্রয়োজন তো আমাদের এখন তীব্র গতিতে পুরুষার্থ করতে হবে এর বিধি হল কারণ শব্দ সমাপ্ত হবে আর সদা নিবারণস্বরূপ হয়ে যাবে সময় অনুসারে কারণ তো তৈরি হয়েই যায় এবং তৈরি হতেও থাকবে কিন্তু তোমরা সবাই নিবারণস্বরূপ হও কেননা বাচ্চারা তোমাদের সবাইকে বিশ্বের সমস্যা নিবারণ করে সবাইকে মেজরিটি আত্মাকে নির্বাণ ধামে পাঠাতে হবে সুতরাং যখন নিজেকে নিবারণস্বরূপ বানাবে তখন বিশ্বের আত্মাদেরকে তোমাদের নিবারণ স্বরূপের দ্বারা সব সমস্যার নিবারণ করে নির্বাণ ধামে পাঠাতে পারবে এখন বিশ্বের আত্মারা মুক্তি চায় আর বাবার দ্বারা মুক্তির উত্তরাধিকার দেওয়ার নিমিত্ত হলে তোমরা তো নিমিত্ত আত্মারা প্রথমে বিভিন্ন সমস্যার কারণে নিবারণ করে নিজেকে মুক্ত বানাবে তবেই বিশ্বকে মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করাতে পারবে তো মুক্তি তো মুক্ত হয়েছ তোমরা কোনো প্রকারের সমস্যার কারণ যেন সামনে না আসে এই কারণ এই কারণ এই কারণ যখন কোনো কারণ তোমাদের সামনে তৈরি হয় তখন সেকেন্ডে কারণে নিবারণ ভাবো এটা ভাবো যে আমি যখন বিশ্বে নিবারণকারী তখন নিজে ছোট ছোট সমস্যার নিবারণ নিজেও করতে পারবো না এখন তো আত্মাদের কু তোমাদের সামনে আসবে হে মুক্তিদাতা মুক্তি দাও কেননা মুক্তিদাতার ডাইরেক্ট বাচ্চা তোমরা অধিকারী বাচ্চা তোমরা মাস্টার মুক্তিদাতা তো না কিন্তু কো এর সামনে তোমরা সব মাস্টার মুক্তিদাতার তরফ থেকে একটা একটা প্রাচীরের দরজা বন্ধ কুহ তৈরি আছে কিন্তু কোনো দরজা বন্ধ হয়েছে পুরুষার্থের ক্ষেত্রে দুর্বল পুরুষার্থের একটি শব্দের দরজা রয়ে গেছে সেটা হলো কেউ মানে হচ্ছে বলছে না কেউ সেটা হচ্ছে কেউ কোশ্চেন মার্ক কেন এই কেন বলছে কেউ এই কেন তো বলছেন যে এই কেন শব্দ এখন এখন কেউ কেউ কে সামনে আসতে দিচ্ছে না কেউ কে সামনে আসতে দিচ্ছে না তাই বাপদাদা এখন দেশ বিদেশে সব বাচ্চাকে এটা স্মরণ করাচ্ছেন যে তোমরা তোমরা সমস্যার দরজা দরজা কেন এটা সমাপ্ত করো কেউ বলে না তো একটা সমস্যার দরজা কেন এটা সমাপ্ত করো করতে পারো টিচার্স করতে পারো বাবা জিজ্ঞেস করছে পাণ্ডব করতে পারো সবাই হাত উঠাচ্ছে নাকি কেউ কেউ ফরেডার্স এবারেডি তো না হ্যাঁ না কি না যদি হ্যাঁ হয় তাহলে সোজা হাত উঠাও কেউ কেউ এভাবে এভাবে করছে এই তো এই তথ্য এখন কোনো সেবা কেন্দ্রে সমস্যার মাত্র যেন না থাকে এমন হতে পারে প্রত্যেককে এটা বোঝা উচিত আমাকে করতে হবে যে এটা বোঝা উচিত যে আমাকে করতে হবে টিচারদের বোঝা উচিত আমাকে করতে হবে স্টুডেন্টদের বোঝা উচিত আমাকে করতে হবে যারা প্রবৃত্তির তাদের বোঝা উচিত আমাকে করতে হবে মধুবন নিবাসীদের বোঝা উচিত আমাদের করতে হবে করতে পারো তো না এটা তো এটা হতে পারে কি যাতে সমস্যা শব্দই সমাপ্ত হয়ে যায় কারণ সমাপ্ত হয়ে হয়ে নিবারণ থাকবে নিবারণ থাকবে হতে কি পারে না স্থাপনের শুরুর সময়তে যখন বাচ্চারা এসেছিল তখন কি প্রমিশ করেছিল এবং তারা তারা করে দেখিয়েছিল অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল দেখিয়েছিল না তো এখন কত বছর হয়ে গেছে স্থাপনের কত বছর হয়েছে পঁয়ষট্টি তাহলে এত বছরে অসম্ভব থেকে সম্ভব হতে পারে না হতে পারে হ্যাঁ বলছি মুখ্য টিচাররা হাত উঠাও পাঞ্জাব হাত উঠাচ্ছে না সম্ভব কি একটু ভাবছে ভেবনা করতেই হবে অন্যদের সম্পর্কে ভেবনা প্রত্যেককে নিজের ব্যাপারে ভাবা উচিত নিজের সম্বন্ধে তো ভাবতে পারো তো না অন্যদের তা ভুলে যাও নিজের সম্বন্ধে ভেবে নিজের জন্য তো সাহস রাখতে পারো তাই না নাকি পারো না ফরেনার্স রাখতে পারো হাত তুলেছে অভিনন্দন আচ্ছা এখন যারা বুঝতে পারছ তারা হৃদয় থেকে হাত উঠাও দেখানোর জন্য নয় এরকম না হয় যে সবাই তুলছে তো আমিও তুলি যদি হৃদয়ে দৃঢ় সংকল্প করবে যে কারণকে সমাপ্ত করে নিবার হতেই হবে যাই কিছু হোক যদি সহনও করতে হয় মায়ার মোকাবিলা করতে হয় তোমাদের সম্বন্ধ সম্পর্কে একে অপরকে যদি সহন করতে হয় আমি সমস্যা হব না হতে পারে যদি দৃঢ় নিশ্চয় আছে তো পিছন থেকে নিয়ে সামনে পর্যন্ত তোমরা হাত উঠাও বাপদাদা সবাইকে দিয়ে হাত তুলিয়েছেন এবং সমস্ত দৃশ্য টিভিতে দেখেছেন ঠিক আছে তো না এক্সারসাইজ হয়ে গেল এই জন্য বাপদাদা তোমাদের হাত উঠিয়ে থাকেন ঠিক যেমন এখন একে অপরকে দেখে হাত উঠাতে উৎসাহ থাকে যে সেভাবেই যখন কোনো সমস্যা আসবে তখন সামনে বাপদাদাকে দেখো হৃদয় থেকে বলো বাবা আর বাবা হাজির হয়ে যাবেন সমস্যা শেষ হয়ে যাবে সমস্যা সামনে থেকে সরে যাবে আর আমার কর্তব্য হলো যে কোনো ধরনের আগুন নেভানোর আশীর্বাদ দেওয়ার বাপদাদা তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবেন মাস্টার সর্বশক্তিবান নিজের এই টাইটেল সবসময় স্মরণ করো নয়তো বাপদাদা এখন স্মরণ স্নেহে মাস্টার সর্বশক্তিবান না বলে সর্বশক্তিবান বলবেন শক্তিমান বাচ্চাদের স্মরণ স্নেহ ভালো লাগবে মাস্টার সর্বশক্তিমান তোমরা মাস্টার সর্বশক্তিমান কি না করতে পারে শুধু নিজের টাইটেল আর কর্তব্য স্মরণ করো টাইটেল মাস্টার সর্বশক্তিমান আর কর্তব্য হল বিশ্বকল্যাণকারী সুতরাং সদা নিজের টাইটেল আর কর্তব্য স্মরণ করায় শক্তি সমূহ ইমার্জ হয়ে যাবে মাস্টার হও সমূহ শক্তিরও মাস্টার হও অর্ডার করো সমস্ত শক্তিকে সময় মতো ওয়াডার করো কার্যত তোমরা শক্তি ধারণ করে থাকো আছে কিন্তু শুধু ত্রুটি হয়ে যায় এটাই যে তোমরা জানো না প্রয়োজনের সময় কিভাবে ইউজ করতে হয় সময় চলে যাওয়ার পর স্মরণে আসে এমন যদি করতাম তো খুব ভালো হতো এখন অভ্যাস করো যে শক্তির সমূহ সমাহিত হয়ে আছে তার সময় মতো ইউজ করতে এই কর্মইন্দ্রগুলো যেমন ওয়ার্ডার করে চালাও হাত পা চালাও তো না ঠিক তেমন ওই সমূহ শক্তিকে ওয়াডারে চালাও কার্যে প্রয়োগ করো তোমরা সমাহিত করে রাখো কার্যে কম প্রয়োগ করো সময় মতো কার্যে প্রয়োগ করলে শক্তি আপনা থেকে কার্য অবশ্যই করবে আর খুশি থাকো কখনো কখনো কোনো কোনো বাচ্চার মুখ অতিরিক্ত বিচার বিশ্লেষণে কম বেশি গম্ভীরের প্রতিও মান হয় খুশি থাকো নাচো গাও তোমাদের ব্রাহ্মণ জীবনই হলো খুশিতে নাচার এবং নিজের নিজের এবং ভাগ্য আর ভগবানের গীত গাওয়ার তো যারা নাচিয়ে যারা নাচিয়ে গাইয়ে গাইয়ে হয় তার এরকম গম্ভীর হয়ে যদি নাচে তাহলে বলবে কীভাবে নাচতে হয় জানো না গাম্ভীর্য হল গাম্ভীর্য ভালো কিন্তু টু ম্যাচ গাম্ভীর্য তোমাদের কিছুটা চিন্তাভৃত দেখায় চিন্তা বিভূত দেখায় বাপদাদায় তো এখন শুনেছেন যে দিল্লির উদ্ঘাটন হচ্ছে নয়ই ডিসেম্বরে দিল্লিতে ওম শান্তি রেট্রি সেন্টারের উদ্ঘাটন স্থির করা হয়েছে তখন দিল্লির ওম শান্তি রেট্রি সেন্টার সেটার উদ্ঘাটন হচ্ছিল কিন্তু বাপদাদা এখন কোন উদ্ঘাটন দেখতে চান সেই ডেট তো ফিক্স করো এই ছোটোখাটো উদ্ঘাটন হয়ে যাবে কিন্তু বাপদাদাই উদ্ঘাটন চান বিশ্বের স্টেজে সবাই বাবার সমান সাক্ষাৎ ফরিস্তার সামনে আসুক আর পর্দা খুলে যাক এমন উদ্ঘাটন তোমাদের সকলেরও ভালো লাগে তো না আধ্যাত্ম আলাপ আলা আলাপ চারিতায় সবাই বলতে থাকে বাবাও শুনতে থাকেন ব্যাস এখন এটাই ইচ্ছা বাবাকে প্রত্যক্ষ করাও আর বাবার ইচ্ছা হলো প্রথমে বাচ্চারা প্রত্যক্ষ হোক বাবা বাচ্চাদের সাথে প্রত্যক্ষ হবেন একা হবেন না সুতরাং বাপদাদা সে উদ্ঘাটন দেখতে চান উৎসাহ উদ্দীপনাও ভালো যখন তোমরা আধ্যাত্ম বার্তা লাভ করো তখন আধ্যাত্ম বার্তালাপের সময় সবার উৎসাহ উদ্দীপনা খুব ভালো থাকে কিন্তু যখন তোমরা কর্মযোগী হও তখন কিছুটা ফারাক হয়ে যায় তো মাতারা কী করবে মাতাদের দল অনেক বড় আর মাতাদের দেখে বাপদাদা খুব খুশি হন কেউ মাতাদের এত সামনে নিয়ে আসেনি কিন্তু বাপদাদা মাতাদের সামনে এগিয়ে যেতে দেখে খুশি হন মাতাদের এটা বিশেষ সংকল্প যে যা যে যা কেউ করে দেখায়নি সেটা আমরা মাতারা বাবার সাথে করে দেখাবো করে দেখাবে তোমরা এখন এক হাতের তালি বাজাও মাতারা সব কিছু করতে পারে উৎসাহ উদ্দীপনা ভালো এমনকি তোমরা কি তোমরা কিছু যদি ভুল বুঝতে না পারো অত্যন্ত এটা বুঝেছো তো না যে আমি বাবার বাবা আমার এটা বুঝেছ তো তাই না আমার বাবা তো সবাই বলেন হুম বলে তো না ব্যাস হৃদয় থেকে এই গীত গাইতে থাকো আমার বাবা আমার বাবা আমার বাবা আচ্ছা এখন বাবা তোমাদেরকে এক সেকেন্ড দিচ্ছেন অ্যালার্ট হয়ে বসো বাপ দাদার প্রতি সকলের ভালোবাসা একশো পারসেন্ট আছে তো না ভালোবাসা তো পারসেন্টেজে নেই তাই না একশো পারসেন্ট আছে তাহলে একশো পার্সেন্ট ভালোবাসার রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত তোমরা একশো পার্সেন্ট ভালোবাসা আছে তো না যার কিছু কম আছে সে হাত তোলো পরে বেঁচে যাবে যদি কম থাকে তো হাত তোলো তোমাদের মধ্যে যাদের একশো পারসেন্ট গ্যারেন্টি ভালোবাসা নেই তারা হাত তোলো বাবা ভালোবাসার ব্যাপারে বলেছেন দু একজন হাত তুলেছে আচ্ছা ভালোবাসা নেই কোনো অসুবিধা নেই হয়ে যাবে যাবে কোথায় ভালোবাসতে তো হবেই আচ্ছা এখন সবাই অ্যালার্ট হয়ে বসেছো তো এখন সবাই ভালোবাসার রিটার্নে এক সেকেন্ড বাবার সামনে অন্তর্মুখী হয়ে নিজের অন্তর থেকে হৃদয় সংকল্প করতে পারবে যে এখন থেকে আমি নিজের প্রতি এবং অন্যদের প্রতি সমস্যা হয়ে উঠব না ভালোবাসা রিটার্নে এই দৃঢ় সংকল্প তোমরা করতে পারবে যারা সামনে যারা মনে করো যে যা কিছুই হয়ে যাক না কেন এমনকি যদি কিছু হয়েও যায় তো সেকেন্ডে সেকেন্ডে নিজেকে পরিবর্তন করে দেব তারা তাদের হৃদয়ে সংকল্পকে দৃঢ় করো যে সংকল্প করতে পারবে বাপদাদা তাকে সহায়তা দেবেন কিন্তু সহায়তা নেওয়ার বিধি হলো দৃঢ় সংকল্পের স্মৃতি বাপদাদার সামনে সংকল্প নিয়েছ এই স্মৃতির বিধি তোমাদের সহযোগ দেবে তাহলে করতে পারবে তোমরা কাত নাড়াও দেখো সংকল্পের দ্বারা কি না হতে পারে খাবড়ে যেও না বাপদাদা এক্সট্রা সহায়তা অবশ্যই প্রাপ্ত হবে এমন সকল তীব্র পুরুষার্থী শ্রেষ্ঠ আত্মাদের সদা বাবার ভালোবাসার রিটার্ন দেওয়া সাহসী বাচ্চাদের সদা নিজের বিশেষত্ব দ্বারা অন্যদেরকেও বিশেষ আত্মা বানায় এমন পূর্ণ আত্মা বাচ্চাদের পূর্ণ আত্মা বাচ্চাদের সদা সমস্যার সমাধানস্বরূপ বিশেষত সামনে উঠছে এমন বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার বিদায়কা আমরা সমস্ত আত্মপে বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার বিদায় কালে আজ মধুবনী বিশেষত উপরে সিকিউরিটির কার্যে যারা বিজি রয়েছে তারা বাপদাদার সামনে আসছে যারা যোগ্য রক্ষণাবেক্ষণ করে তাদের অনেক বড় ডিউটি রয়েছে তাই তো সযত্নে দেখাশোনা করছে দূরে বসেও স্মরণ করছে তো উপরে যারা কোনো সেবার্থে বসে আছে হয় জ্ঞান সরোবরে কিংবা পাণ্ডব ভবনে অথবা শান্তিবনে যারাই দেখাশোনার দায়িত্ব পালন করছে বাপ দাদা তাদেরকে বিশেষ স্মরণে স্নেহ সুমন দিচ্ছেন তোমরা দুর্দান্ত পরিশ্রম করছো আচ্ছা দেশ বিদেশে সবার সবাই যারাই স্মরণ পাঠিয়েছ তারা প্রত্যেককে যেন এটা মনে করে যে আমাকে বিশেষভাবে দাদা স্মরণ করেছেন আচ্ছা বরদান পুরানো সংস্কার এবং সংসারের সম্বন্ধে আকর্ষণ হতে মুক্ত থেকে ডবল লাইফ ফরিস্তা হব পুরনো সংস্কার এবং সংসারের সম্বন্ধের আকর্ষণ হতে মুক্ত থেকে মুক্ত থেকে ডবল লাইট ফরিস্তা ভব ফরিস্তা অর্থাৎ পুরনো সংসার থেকে মুক্ত না সম্বন্ধরূপে আকর্ষণ হবে না নিজের এবং দেহের দেহ বা অন্য দেহধারী ব্যক্তি কিংবা কোনো বস্তুর প্রতি আকর্ষণ হবে এভাবেই পুরনো সং বা এভাবেই পুরনো সংস্কারের আকর্ষণ থেকেও মুক্ত সংকল্প বৃত্তি বাণী রূপে কোনো সংস সংস্কারের আকর্ষণ হবে না যখন এরকম পুরনো সংস্কারের আকর্ষণ অর্থাৎ ব্যর্থ সময় ব্যর্থ সঙ্গ ব্যর্থ বাতাবরণ থেকে মুক্ত হবে তখনই বলা হবে ডবল লাইট ফরিস্তা স্লোগান শান্তির শক্তির দ্বারা যারা সকল আত্মার প্রতিপালন করে তারাই আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার শান্তির শক্তির দ্বারা যারা সকল আত্মার প্রতিপালন করে তারাই আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার আচ্ছা ও শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য